হ্যালো everyone. সো so দিস is another টিউটোরিয়াল uh, regarding কম্বিনেশন circuits. সার্কিট এখানে আমার একটা প্রবলেম নিয়ে আসলে গবেষণা করবো আমাদের প্রবলেমটা হচ্ছে যে বিসিডি টু এক্সেস ফাইভ কোড কনভার্টার আমাদেরকে ডিজাইন করতে বলেছে ইউজিং ফোর বিট প্যারাল ইউজিং ফোর বিট প্যারাল অ্যাডার আমাদের হচ্ছে এই জিনিসটা ডিজাইন করতে হবে সো আমরা জানি যে আমাদের কোন জিনিসটা ডিজাইন করতে হবে আমরা জানি যে আমাদেরকে একটা বিসিডি টু এক্সেস ফাইভ কোড কনভার্টার বানাতে হবে দ্যাটমিন্স আমরা ইনপুট দিব বিসিডি অ্যান্ড আউটপুট পাবো হচ্ছে এক্সেস ফাইভ এটার মানেটা হচ্ছে এটা কিন্তু আমার আসলে তাহলে ইনপুট অ্যান্ড এক্সেস ফাইভ হচ্ছে আমার দরকার হচ্ছে আউটপুট অলার সো এই জায়গাটা আমার কনফার্ম সো এই জিনিসটা আমি বানাবো কী ইউজ করে বানাবো সেই জিনিসটাও কিন্তু আমাকে বলা আছে একটা ফোরবিড বাইনারি প্যারাল অ্যাডার এই জিনিসটা ইউজ করতে হবে সো এখানে আমি অ্যাডারটার ছবি অলরেডি এঁকে রেখেছি সো আমরা এই আইসিটা ইউজ করব এখন আমার সমস্যাটা হচ্ছে যে কিভাবে আসলে আইসিটা ইউজ করে এই জিনিসটা বানানো যাবে ওয়েল সো আমরা বিসিডির সাথে আমরা বিসিডি দিয়ে হচ্ছে বিসিডি ইনপুটে দিলে আউটপুটে এক্সেস ফাইভ পেতে চাই আমরা অ্যাডার আর আইসি ইউজ করবো সো আমার আউটপুটে কিন্তু অবশ্যই এক্সেস ফাইভ আসতে হবে কিন্তু আমি ইনপুট দিব হচ্ছে বিসিডি এখন অ্যাডার সার্কিটে কিন্তু ইনপুট দেওয়ার আমার বেশ কিছু জায়গা আছে আমার টোটাল নয়টা ইনপুট এর মধ্যে হচ্ছে সি ওয়ানে তো জিরো দিব যেহেতু আমি অ্যাডিশনের কাজ করছি দ্যাটস সই আমি সি ওয়ানে জিরো দিচ্ছি আর এই ক্ষেত্রে হচ্ছে আমরা জিরো যেহেতু আমরা অ্যাডিশনের কাজ করছি সো এই জিনিসটা এখানে লিখে রাখছি আমি অ্যাডিশন সো আর এখানে হচ্ছে আমার ইনপুটের কিন্তু আলাদা আলাদা জায়গা আছে এখানে আমার এক্সএন নাম্বারটা এবং এখানে হচ্ছে ওয়াই এর নাম্বারটা সো এখন কিভাবে এই কাজটা করলে আমরা কিভাবে কি করলে আসলে আমরা ইনপুট বিসিডি দিতে পারি এবং আউটপুটে এক্সেস ফাইভের ইকুইভেলেন্ট আউটপুট পেতে পারি দ্যাট মিন্স আমার কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমি তে কোনো একটা নাম্বার ইনপুট দিলে বিসিডি বিসিডিতে আমি নাম্বারটা ইনপুট দিচ্ছি ফাইভ সো আমার আউটপুটে এই জিনিসটা আসবে হচ্ছে এইট এক্সএস সরি এক্সেস ফাইভ নট এস থ্রি আমি হচ্ছে এক্সো থ্রি একটা লিখেছি সো ফাইভ অনুযায়ী আউটপুটে এটার নাম্বারটা আসবে হচ্ছে টেন বিসিডিতে আমার যদি একটা নাম্বার হয় সেভেন সো আউটপুটে এটা আসবে হচ্ছে টুয়েলভ এরকম এগুলোর বাইনারিগুলো আসবে ডেফিনেটলি সো আমার কনসেপ্টটা হচ্ছে এরকম সো বিসিডিতে আমার যেহেতু আমার বিসিডি একটা ইনপুট হবে শিওর সো আমি এক্সেক্ট জায়গাটায় আমি বেসিক্যালি বিসিডি ইনপুটগুলো দিতে পারি সো এই জায়গাগুলোতে আমি দিব হচ্ছে বিসিডি ইনপুট সো এই বিসিডি ইনপুট যে কোনো রকমই হতে পারে আমরা জানি যে বিসিডি স্কিমটা আসলে বেসিক্যালি আমার হচ্ছে এইট এই স্কিমটা অর্থাৎ চার বিট লাগবে এখানে কিন্তু চারটা বিট আছে সো এই ক্ষেত্রে আমার জাস্ট চার বিট ইনপুট আমি দিব যে কোনো ধরনের ইনপুটই সেটা হতে পারে এইট দিয়ে আমি হাইয়েস্ট ফিফটিন পর্যন্ত আসলে দিতে পারবো দ্যাটস ইট সো এখানে হচ্ছে আমরা আরেকটা জিনিস যেটা আমরা খেয়াল করবো সেটা হচ্ছে এখানে আমরা আরেকটা জিনিস যেটা খেয়াল করব সেটা হচ্ছে যে আমাদের এম মেনশন করতে হবে অবশ্যই সো সেই জায়গাটা আমরা একটু পরে আসছি এম আর এম এস এলএসবি নিয়ে ফার্স্ট অফ অল এখানে হচ্ছে বিসিডিতে আমার ইনপুট দিলাম কোনো একটা এবার ইনপুট তো দিলাম কিন্তু আউটপুট পেতে হবে হচ্ছে আমার এক্সেস ফাইভ সো বিসিপিতে আমি জেএনপুটেই দিই না কেন সেটার সাথে বেসিক্যালি এক্সেস ফাইভ মানে হচ্ছে অতিরিক্ত পাঁচ যোগ হবে সাপোজ পাঁচ ইনপুট দিলে দশ আসছে সাত ইনপুট দিলে বারো আসছে সো আমি জেএনপুটটাই দিচ্ছি না কেন সেটা সাথে আসলে পাঁচ যোগ করে আউটপুটটা আসছে সো বোঝাই যাচ্ছে যে এই ইনপুটটায় আমার বেসিক্যালি যদি আমি পাঁচের বাইনারিটা দিতে পারি সামহাও দ্যাট মিনস লাইক জিরো ওয়ান জিরো ওয়ান দ্যাটস ইট সো এই ইনপুটটাই যদি আমি পাঁচের বাইনারিটা দিতে পারি তাহলে কিন্তু আমি বিসিডিতে যেটাই ইনপুট দেই না কেন সেটার সাথে সবসময় এই ফাইভের বাইনারি যেহেতু দেওয়া সো ফাইভ যোগ হবে সো যাই ইনপুট দেই না কেন সেটার সাথে পাঁচ যোগ হবে পাঁচ যোগ হয়ে এই পাশে টোটাল রেজাল্টটা দিবে সো এইভাবে কিন্তু আমি ইজিলি বিসিডি টু এক্সেস ফাইভ বানাতে পারি যদি আমার এটা বিসিডি টু এক্সেস ফাইভ না থাকে অন্য যে কোনো কিছু লাইক বিসিডি টু এক্সেস থ্রি ওর এক্সেস ফোর যেটাই থাকুক না কেন জাস্ট টোটাল বাইনারিটা হচ্ছে আমার দিতে হতো এখানে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে এমএসবি অ্যান্ড এলএসবি এই জিনিসগুলো অবশ্যই সেই মেনশন করতে হবে ফর এক্সাম্পল আমার এখানে এক্স ফোরটা হচ্ছে আমার এম এস বি অলরেট অ্যান্ড দিস ইজ মাই এল এস বি তেমনি এটার ক্ষেত্রেও দিস উইল বি মাই এল এস বি and this will be my MSB. MSB and LSB mention বি অ্যান্ড because মেনশন করাটা LSB বিকস যদি মেনশন না করি তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান আর ওয়ান জিরো কিন্তু সেম কথা না সো কোনটা MSB, কোনটা LSB অবশ্যই মেনশন করতে হবে নাহলে সমস্যা সো আউটপুটের ক্ষেত্রেও সিমিলারলি আমাদের এটা হচ্ছে এলএসবি অ্যান্ড দিস ইজ মাই এম এস বি আউটপুটের ক্ষেত্রেও কিন্তু আমার আর এই জিনিসটা হচ্ছে অবশ্যই মেনশন করতে হবে সো দ্যাটস ইট আমরা কিন্তু যে কোনো ধরনের যে ইনপুটেই আমরা দেই না কেন সো যে কোনো ইনপুটেই যদি আমরা দেই না কেন সেই ইনপুটটার সাথেই কিন্তু সবসময় আমার এখানে যে ইনপুটটা দেওয়া আছে এখানে ফাইভের বাইনারি নাম্বারটা কিন্তু ইনপুট দেওয়া আছে সো আমি এখানে বিসিডিতে যাই ইনপুট দেই না কেন আমার এটার সাথে পাঁচ যোগ হবে যেহেতু এটা একটা অ্যাডার সার্কিট যোগ হয়ে এখানে কিন্তু আউটপুটে আমার এক্সেস ফাইভ অর্থাৎ পাঁচ যোগ হওয়ার পরে যে আউটপুটটা সেটা দেবে দ্যাটমিন্স আমি বিসিডিতে যদি পাঁচ ইনপুট দিই এটার সাথে এখানে পাঁচ যোগ হবে যোগ হয়ে এখানে দশের আউটপুট দেবে যদি আমি সাত ইনপুট দিই তো এখানে আবার এই পাঁচের ইনপুট কোডটাই দেওয়া আছে বাইনারি সো সাথে সাথে পাঁচ যোগ হবে যোগ হয়ে বারো আসবে সেই বারোর আউটপুটটা এখানে আউটপুটে দিবে সো এভাবে কিন্তু আমি বি থ্রি টু এক্সেস ফাইভ এক্সেস সিক্স এক্সেস সেভেন যে কোনোটার জন্যই কিন্তু আমি চাইলে এখানে জাস্ট কোডটা ওই অনুযায়ী যদি দিয়ে দিই করিসপন্ডিং বাইনারি নাম্বারটা যদি আমি কোড হিসেবে দিয়ে দিই তাহলে কিন্তু আমি আউটপুটে ওই করেসপন্ডিং যে রেজাল্টটা সেটা আমি পেয়ে যাব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই ধরনের সার্কিট ড্র করার সময় অবশ্যই অবশ্যই এম এস বি অ্যান্ড এলএসবি প্রত্যেক ক্ষেত্রেই মাস্ট মেনশন করতে হবে ইউ মাস্ট মেনশন এম এস বি অ্যান্ড রাইট সো মাস্ট মেনশন মাস্ট মেনশন বি অ্যান্ড এম এস বি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এমএসবিআই রিলেসবি মেনশন না করলে এই সার্কিটটা মিনিংফুল হবে না সো এইভাবে আমরা যে কোনো ধরনের সার্কিটেই কিন্তু ড্র করতে পারবো পিসি টু এক্সেস ফাইভ পিসি রি টু এক্সেস থ্রি ফোর যে কোনো ধরনের এই সিমিলার সার্কিটেই কিন্তু আমরা এইভাবে ফোর বিড বাইনারি প্যারায়েল্যাডার দিয়ে ড্র করতে পারবো থ্যাংক ইউ